ন্যাটোর নাকের জগায় পরমাণু অস্ত্র স্থাপন করতে চলেছে রাশিয়া। তাহলে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা কি আরো বাড়তে চলেছে? কেন, কি কারণে পুতিন এই স্টেপ নিতে যাচ্ছেন? ন্যাটোর সঙ্গে রাশিয়া সরাসরি সংঘাতের সম্ভাবনা কতটা? প্যালপিটেশন বাড়ছে ইউক্রেন যুক্তরাষ্ট্রের। বেলারুসকে ব্যবহার করে মস্কো যে মারাত্মক পদক্ষেপ করতে যাচ্ছে তাতে সিঁদুরে মেঘ দেখছে ইউক্রেন সহ পশ্চিমা বিশ্ব। কি জানা যাচ্ছে তাহলে শুনুন। রাশিয়া তাদের কৌশলগত পারমাণবিক অস্ত্রগুলো বেলারুসের পশ্চিম সীমান্তের কাছে স্থাপন করবে, আর ন্যাটোর দ্বারপ্রান্তে পরমাণু অস্ত্র স্থাপনের এই পদক্ষেপ এমন একটা বিষয় যা পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা যে আরও বাড়াবে তা নিশ্চয়ই নতুন করে বলার অপেক্ষা রাখে না। পুতিনের উদ্দেশ্য সফল করতে পুরোপুরি তৈরি রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ও ন্যাটো সীমান্তবর্তী দেশ বেলারুস। বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাসেঙ্কো তো স্পষ্টভাবে বলেই দিয়েছেন প্রয়োজনে রাশিয়াকে আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপনের অনুমতি দেবে বেলারুস। ব্যাস, তাহলে তো আর কথাই নেই, ষোলকলা পূর্ণ। অবশ্য ঠিক কবে অস্ত্রগুলো বেলারুসে স্থানান্তর করা হবে তা এখনও নিশ্চিত নয়। উল্লেখ্য, মার্চ মাসের শেষ সপ্তাহে বেলারুসে পারমাণবিক অস্ত্র স্থাপনের ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু তারপর এই তড়িঘড়ি, এই সিদ্ধান্ত নেওয়ার কি এমন কারণ রয়েছে? বেলারুসে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বরিস গ্রিজলভ বেলারুসের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলছেন রাশিয়ার পারমাণবিক অস্ত্রগুলো তাদের ইউনিয়ন স্টেটের পশ্চিম সীমান্তে স্থানান্তরিত করা হবে, মূলত নিরাপত্তা নিশ্চিত করতেই তাদের এই পদক্ষেপ। সূত্র বলছে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ অনুসারে অস্ত্র রাখার স্টোরেজের বিষয়টা আগামী 1 জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে, তারপর অস্ত্রগুলো বেলারুশের পশ্চিমে স্থানান্তরিত করা হবে। পুতিন বেশ জানেন তার নেওয়া এই পদক্ষেপে সরগোল পড়ে যাবে ইউরোপ যুক্তরাষ্ট্রে, আর ঠিক সেই কারণেই তো এই স্টেপটা নিতে চলেছেন। কারণ এই 13 মাসে মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে গোটা বিশ্ব একটা কথা জেনে গেছে, বুঝে গেছে, দীর্ঘ এই আগ্রাসন মোকাবিলায় পশ্চিমা সামরিক সহায়তায় পুষ্ট ইউক্রেন লড়ছে ঠিকই, সেটা অবশ্যই সম্মুখ সমরে। হ্যাঁ, ইউক্রেনীয় বাহিনী সম্মুখ সমরে লড়লেও পেছনে কার্যত রুশ বাহিনী লড়াই করছে সামরিক জোট ন্যাটোর সঙ্গে। এই পরিস্থিতিতে রাশিয়া তার পরমাণু অস্ত্রগুলোকে ন্যাটোর সীমান্তে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ন্যাটোর নাকের ডগায় পরমাণু অস্ত্র স্থাপন করতে চলেছে। এই দেখুন, বেলারুসের সীমানার উত্তরে লিথুয়ানিয়া ও লাটভিয়া রয়েছে এবং পশ্চিমে পোল্যান্ডের সাথে সীমান্ত রয়েছে। ন্যাটোর পূর্ব দিকের সীমান্তের এই সমস্ত অংশকে অলরেডি অতিরিক্ত সৈন্য এবং সামরিক সরঞ্জাম দিয়ে শক্তিশালী করা হয়েছে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরে। তবুও সিঁদুরে মেঘ দেখছে ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র। এমনকি যুক্তরাষ্ট্র ও কিয়েভের মিত্ররাও রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র পাঠানোর সম্ভাবনা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতে এটা উদ্বেগজনক। একটা জিনিস বেশ পরিষ্কার, ন্যাটোর সদস্য দেশগুলো পুতিনের কার্যকলাপে যথেষ্টই উদ্বিগ্ন। কিন্তু আজকের এই বিশেষ প্রতিবেদনে যে ন্যাটো নিয়ে এত আলোচনা হচ্ছে, সেই ন্যাটো আসলে কি, ভূমিকাই বা কি, ন্যাটো সদস্যভুক্ত দেশ কোনগুলো, একটু জানিয়ে রাখি। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো 1949 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং অন্যান্য পশ্চিম ইউরোপীয় দেশগুলো সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যৌথ নিরাপত্তা প্রদানের জন্য তৈরি করেছিল। ন্যাটো যৌথ নিরাপত্তার জন্য একটা বিশেষ ব্যবস্থা গঠন করে। এর স্বাধীন সদস্য রাষ্ট্রগুলো বহিরাগত পক্ষের আক্রমণের জবাবে পারস্পরিক প্রতিরক্ষায় একে অপরের পাশে দাঁড়াবে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ন্যাটোর প্রতিষ্ঠিত সদস্যের তালিকায় রয়েছে বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ন্যাটো। রাশিয়া চায় না ইউক্রেন বা অন্য কোনো প্রাক্তন সোভিয়েত জাতি ন্যাটোর অংশ হোক। সেক্ষেত্রে পুতিনের পরমাণু অস্ত্র স্থাপনের ক্ষেত্রে রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাতের সম্ভাবনা কতটা, সেটা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে জোর আলোচনা শুরু হয়ে গেছে, সংশয় তৈরি হয়েছে। রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে একদিকে যেমন যতটা সম্ভব সংযম দেখানোর চাপ রয়েছে ন্যাটোর উপর, ঠিক তেমনই ন্যাটোর জমিতে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হামলা ঘটলে হাত পা গুটিয়ে থেকে দুর্বলতা দেখানো কোনো বিকল্প নয় বলে মনে করছে কিছু মহল। তেমনটা হলে বিপদ আসছে, সেক্ষেত্রে কোনো চরম পদক্ষেপ নেওয়ার আগে ঠান্ডা মাথায় গোটা বিষয়টা নিশ্চয়ই ভেবে দেখবে ন্যাটো। আর বাকিটা তো নির্ভর করছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উপর, থুরি পুতিনের হটকারী সিদ্ধান্তের উপর। প্রথম কলকাতা, বিউরো।